আমার এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতায় ঢুকতে 8 বছর অপেক্ষা করতে হয়েছিল। কোনো পলিটিক্যাল গভর্নমেন্টের সময় আমি চাকরি পাইনি। উৎপাদকের হাতে কিন্তু সব অর্থে সব সময় এই পণ্যটির মালিকানা নাই। আন্দোলন কিন্তু বিশাল বড় পণ্য। আমরা আন্দোলনে নেমেছিলাম কারণ একটা কিছু পরিবর্তন আমাদের দরকার ছিল। 80 দশক জুড়ে বাংলাদেশে পথনাটকের এক বিশাল জোয়ার ছিল। এই বিশ্ববিদ্যালয়ে আমি শিক্ষার্থী ছিলাম এবং কোনোদিন সেকেন্ড হই নাই, কিন্তু আমার এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতায় ঢুকতে 8 বছর অপেক্ষা করতে হয়েছিল, কারণ কোনো পলিটিক্যাল গভর্নমেন্টের সময় আমি চাকরি পাইনি। আমার মানে খুব অল্প সংখ্যক মানুষ আছে যারা তত্ত্বাবধায়ক সরকারকে কোনো কারণে ভালোবাসে, তাদের মধ্যে আমি একজন। ওই একটাই সুযোগ ছিল যে সুযোগে আমি এই বিশ্ববিদ্যালয়ে ঢুকেছিলাম। হ্যাঁ, তো এছাড়া আর কোনো উপায়ও ছিল না, আর কেউ কোনোদিন আমাকে নিত না, সে ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। শিল্পের একটা শাখায় আমি একটুখানি কাজ করেছি গত 30 বছর ধরে, সেটা মঞ্চনাটক। আর শিক্ষকতা যেখানে করি সেখানে সমাজবিজ্ঞান, যেহেতু সেখানে আমার আগ্রহের বিষয় হচ্ছে সামাজিক আন্দোলন, মানে রাজনৈতিক সমাজবিজ্ঞান নিয়ে আমি কাজ করি। এবং একটা খুব রিসেন্ট পাস্টে আমার একটা লেখা আছে, সেটা হচ্ছে সামাজিক আন্দোলনের ক্ষেত্রে শিল্প বা শিল্পকর্ম কিভাবে কাজে লাগে। শিল্প যখন আমরা যদি যেরকমভাবে এখানে দাবি করা হচ্ছে যে একটা দ্রব্য বা একটা পণ্য বা একটা কোনো অবজেক্টিফাইড মাধ্যম হিসেবে যদি আমি চিন্তা করি, তাহলে এর একজন কিন্তু উৎপাদক আছেন, এর একজন একদল ভোক্তা আছেন। এখন উৎপাদক এবং ভোক্তা তারা আজকে যখন এই 21শ শতকে আমরা 2024-এর মাঝখান পার করে এসেছি, আমরা এত বড় শিক্ষার্থী জনতার অভ্যুত্থান পার করে এসেছি, এরপরে কিন্তু আমাদের একটু ওগুলো ভাবতে হবে যে আসলে যখন আমি শিল্পের উৎপাদক এবং শিল্পের ভোক্তার কথা বলি, যাদের বিভিন্ন রকমের শিল্প আছে এবং বিভিন্ন রকমভাবে সেটা উৎপাদিত হতে পারে, একেবারে প্রান্তিক গ্রামের একজন বাউল বা একজন বয়াতি যেভাবে গান বাঁধেন সেটারও একটা প্রক্রিয়া আছে, উনি একজন উৎপাদক। কিন্তু ওনার এই গানটি যখন কোক স্টুডিও হয়ে আপনার মোবাইলে চলে আসে, তখন কিন্তু আপনি ওই গানের ভোক্তা। সুতরাং একজন এই সমাজের একজন মানুষ হিসেবে, এই বৈশ্বিক সমাজের একজন মানুষ হিসেবে আপনি যেমন ভোক্তা, আমেরিকাতে বসে যিনি ইউটিউব চালাচ্ছেন তিনিও ভোক্তা। এবং এই যে প্রতিবার আপনারা এই ইউটিউবে এই ভিডিওটি দেখবেন, তার কিন্তু একটা মাপ আছে। এবং সেই উৎপাদক যিনি এই গানের, যিনি আসলে মূলত এই শিল্পের দায় নিয়ে অথবা একেবারেই ওনার নিজের ব্যক্তিগত ভালো লাগা মন্দ লাগা জায়গা থেকে একটা গান বেঁধেছেন, সেই গানটা কিন্তু এই পুঁজিবাদী সমাজের একটি পণ্যে পরিণত হয়ে গেছে, এবং সেই পণ্যের ভোক্তা আপনারা আমরা সবাই। কিন্তু উৎপাদকের হাতে কিন্তু সব অর্থে সব সময় এই পণ্যটির মালিকানা নাই। এই পণ্যটির মালিকানা কিন্তু ওই ওখানে যারা বিভিন্নভাবে বিজ্ঞাপন দিচ্ছেন, যেই প্ল্যাটফর্মে এটাকে নিয়ে যাচ্ছে এবং যার মাধ্যমে এই বিজ্ঞাপনটি পাওয়া যাচ্ছে ইত্যাদির সাথে খুবই বড় গ্লোবাল বিজনেস এম্পায়ারের অংশ। এইটা যেন আমাদের মাথায় থাকে, আমরা যখন বাংলাদেশে আজকে বসে 2024-এ বসে আমরা যে কোনো কথা বলি, এবং ওই যে একজন টিভি ক্যামেরা আছে, এটা আবার 2 দিন পরে ছোটো ছোটো অংশ হয়ে 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 হয়ে, এমনকি এখন তো এখান থেকে এরকম ঘুরলে এইটারও একটা রিল হয়, তাই না? তো তার মানে সেটারও তো কত ভোক্তা, কত কত মিলিয়ন মিলিয়ন ভিউ। তার মানে এই যে আন্দোলন, আন্দোলন কিন্তু বিশাল বড় পণ্য, এই অভ্যুত্থান কিন্তু বিরাট পণ্য। এই অভ্যুত্থানে যারা যে কোনোভাবে অংশ নিয়েছেন, যাদের কথা লোকে একটু দু এক বেশি একটু জেনে ফেলেছে, যাদের এখানে অনেকে আছেন তাদের মধ্যে, তাদের আধা সেকেন্ডের, 2 সেকেন্ডের, 3 সেকেন্ডের রিলে কিন্তু দাম আছে। সুতরাং এটা কিন্তু একটা বড় বাজারের অংশ, আমরা কিন্তু এই বিষয়টা ভুলে গেলে কিন্তু চলবে না। এখন এই বাজার ব্যবস্থার ভেতরে থেকে আমরা কিভাবে এই যে অন্তর্ভুক্তিমূলক সমাজ নির্মাণের কথা ভাববো? সুতরাং আমরা যখন এরকম একটা পরিস্থিতির মধ্যে আছি যেখানে আমরা বৈশ্বিকভাবে আমাদের যে কোনো শিল্পচর্চা, যেমন ধরেন আমি যদি বলি যে দ্রোহযাত্রা, যেদিন 2 আগস্ট দ্রোহযাত্রা হলো থেকে প্রেস ক্লাব থেকে শহীদ মিনার, এই দ্রোহযাত্রায় হাজার হাজার মানুষ ছিলেন, কিন্তু সেখানে অনেক ছোট ছোট নাটকের দল ছিল, তারা নাটক করেছে, 2-1টা নাটক একেবারে ওই মুহূর্তে তৈরি করা, এবং সেইটা হয়তো কোনো একজন দর্শকের মোবাইল ভিডিওতে মোবাইল ক্যামেরা ধারণ করে ওইটা কোথাও ছড়িয়ে গেছে, দেখা গেল 2 মিলিয়ন 3 মিলিয়ন ভিউ হয়েছে। যেই নাটকের দলের ওই মানুষগুলোকে হয়তো তারা হয়তো গত 20 বছর ধরে থিয়েটার করে যাচ্ছে, কাউকেও কিন্তু চিনে না ওদেরকে, কিন্তু ওই একটা মুহূর্তের ওই সময়ের উৎপাদিত ওই মুহূর্তের যে শিল্প, সেই শিল্প কিন্তু মিলিয়ন মানুষের কাছে পৌঁছে গেল। এটার ভালো দিক যেরকম আছে, মানে এটার ব্যাপারে একটু
সামলে সামলে থাকারও ব্যাপার আছে। কারণ আপনি কিন্তু প্রতি মুহূর্তেই এই যে যেই দলটি এই নাটকটি করলো, সে আমি সে দলের একজন সামান্য সদস্য, কিন্তু এই দলের কাছে কিন্তু ওটার মালিকানা নাই। এবং এই যে ক্রিয়েটিভ এই যে মালিকানা, সৃজনশীল মালিকানা, এই মালিকানাটাও আমার ইন্টেলেকচুয়াল প্রপার্টি কিন্তু আমার হাতছাড়া হয়ে গেছে, ওটা অন্য কোথাও কিছু না কিছু হচ্ছে, যেটার আন্দাজ আমি আপনি নাও পেতে পারি। এখন আজকে এই মুহূর্তে বসে যদি আমি একটা খুব বিতর্কিত কথা বলি, সেটা হতে পারে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পক্ষে, সাথে সাথে এইটা কাটতেই একরকমের হবে। আবার যখন পতিত আওয়ামী লীগ সরকার এখানে ছিল ক্ষমতায়, তখন তার বিরুদ্ধে যে কোনো কথার একটা পর্যায়ে এসে গত 3-4 মাসে তার বিরুদ্ধে যে কোনো কথার কাটতি অনেক বেশি ছিল। সুতরাং আমরা যেন বাজারকে ভুলে না যাই, যে কথাটা একটুখানি নিপুণ বলে গেছেন। এখন এই এত সমস্ত বাজারি ব্যবস্থার মধ্যে যখন আন্দোলন হয়, তখন কেউ তো এত বাজারের কথা চিন্তা করে আন্দোলন করে না। আমরা আন্দোলনে নেমেছিলাম কারণ একটা কিছু পরিবর্তন আমাদের দরকার ছিল। তখন কার রিলের 3 সেকেন্ডের কত দাম হবে এগুলো আমরা কল্পনাও করিনি, চিন্তাও করিনি। কিন্তু এই যে যখন আন্দোলনে শিল্প ব্যবহৃত হচ্ছে, যেমন যে নাটকটির উদাহরণ আমি দিলাম, এরকম নিশ্চয়ই আরও অনেক পথনাটকের উদাহরণ আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় বলতে পারি, যেটা 90 সালে হয়েছিল। কারণ পুরো 80 দশক জুড়ে বাংলাদেশে পথনাটকের এক বিশাল জোয়ার ছিল, এবং সেই সময় তারা প্রতিটা পথনাটকের মূল কথা, মূল টার্গেট ছিল স্বৈরাচারী এরশাদ সরকারকে হটানো। এই যে ধরেন শিল্পগুলো তখন তৈরি হয়েছে, এগুলো কী করে আন্দোলনের কাজে লেগেছে বা আদৌ লেগেছে কিনা, কিংবা ওই শিল্পী কোন দায় থেকে এই শিল্পগুলো তৈরি করেছেন।